মানুষ বড়ই আজব একটি প্রাণী। যখন কোনো মানুষ সবার থেকে একটু ভিন্ন কিছু করতে যায়, তখন পুরো পৃথিবী তার উপর হাসি তামাশা করতে থাকে। এমন অবস্থায় একটু কল্পনা করুন, মানুষ যদি 20 বছর পর্যন্ত একই কাজ করে, তখন তার সাথে মানুষ কেমন আচরণ করতে পারে। আরো অবাক করার বিষয় হচ্ছে, কাজটি ছিল বিনা পারিশ্রমিকের কাজ। আজকের ভিডিওতে আপনারা এমন একজন লোকের কাহিনী শুনতে চলেছেন, যে তার জীবনের 20টি বছর কেবল একটি খাল খনন করতে কাটিয়ে দিয়েছে, যেন সে তার গ্রামকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারেন। এই কাম কব শুরু কিয়ে থে? 30 বরস হো গিয়া। হ্যাঁ, তব তব তো আপ জওয়ান রহে হোঙ্গে। হ্যাঁ, বাড়ি কা মান থা। নাম্বার 1, আমাদের এই কাহিনীর নায়কের নাম হচ্ছে লুইঙ্গি ভুইয়া। তার গ্রামের সবাই তাকে পাগল উপাধি দিয়ে দিয়েছে, বন্ধু থেকে শুরু করে ঘরের মানুষ পর্যন্ত সবাই তার কাছ থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সে আশা ছাড়েনি। সে তার কাজে লেগে থাকে, কিন্তু পরে গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে পেরেছিল এবং তখন যা হয় তা আসলেই অবাক করে দেওয়ার মতো ছিল। নাম্বার 2, বিহারের গায়া জেলায় অবস্থিত কলিতোয়া গ্রামের লুইঙ্গি ভুইয়া তার সারাটি জীবন ক্ষেত খামারের কাজ করার পরেও নিজের জন্য একটি ভালো ঘর বানাতে পারেনি। শুধু তাই নয়, সে নিজের জন্য একটি ট্রাক্টরও কিনতে পারেনি, যা দিয়ে সে নিজের আয় রোজগার বাড়াতে পারবে। সে একাই না, বরং সারা গ্রামই যাবতীয় সুযোগ সুবিধা ছাড়াই তাদের জীবন যাপন করছিল। পানির জন্য তাদের অনেক দূর দূরান্ত পর্যন্ত হেঁটে যেতে হতো, মানে পানি সংকট তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল। বর্ষাকালে আশেপাশের পাহাড়ে বৃষ্টি পড়ত এবং সবচেয়ে কাছের নদীটিও তাদের গ্রাম থেকে অনেক দূরে ছিল। বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মানুষ গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাচ্ছিল, এ কারণে গ্রামটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল। কিন্তু এরপরেও আমাদের এই নায়ক তার গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়নি। কিন্তু সে নিঃসন্তান ছিল না, তার 4 জন সন্তান ছিল, যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে অন্য জায়গায় বসবাস শুরু করে। তার ভাষ্যমতে 1 বছরের মধ্যে প্রায় পুরো গ্রাম খালি হয়ে গিয়েছিল। নাম্বার 3, সে বলে তার জন্ম এই গ্রামে হয়েছে এবং সে এই গ্রাম ছেড়ে কোথাও যেতে চায় না। পাশাপাশি তার সারা জীবন সে তার ভাগ্যকেও দোষারোপ করে কাটাতে চায় না, এজন্য সে সিদ্ধান্ত নেয় হাতে হাত রেখে বসে না থেকে সে কাজ করবে এবং তার গ্রামের জন্য সে একটি খাল খনন করবে, যেন তাদের পানির সমস্যার সমাধান হতে পারে। শুরুর দিকে তার এই আইডিয়াটি সে অনেকের সাথেই শেয়ার করে, যাতে অনেক মানুষ তার এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারে এবং খুব দ্রুত কাজটি সম্পন্ন করা যায়। কিন্তু এই গ্রামে কেউ তাকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল না। একে তো অনেকেই গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিল এবং যারা সেখানে রয়ে গিয়েছিল তাদের এই আইডিয়াটা নিছক বোকামিই মনে হয়েছিল। তারা মনে করেছিল এতে কেবল তাদের সময় নষ্ট হবে, এজন্য কেউই তার কথাটিকে সিরিয়াসলি নেয়নি। মানুষের এরকম নেতিবাচক বক্তব্য শুনে আমাদের নায়ক কিন্তু দমে যাননি, সে নিজে নিজেই কাজ শুরু করেন। অন্য গ্রামবাসীরা মনে করতে থাকে যে সে পাগল হয়ে গেছে, তারা তাকে সাহায্য তো করছিলই না, বরং তার উপর হাসি তামাশা শুরু করে দিয়েছিল। তার নিজের স্ত্রীও তাকে সমর্থন করেনি এবং সে তার সন্তানদের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপরেও লুঙ্গি ভুইয়া দমে যাননি, সকালে ঘুম থেকে উঠেই সে তার কাজে লেগে পড়তেন এবং সূর্যাস্তের আগ পর্যন্ত সে সেই কাজে লেগে থাকতেন। শীত বর্ষা কিংবা প্রচুর গরম সে তার কাজে লেগে থাকত। এটি 2001 সালের ঘটনা, যখন তার কাছে জমি খননের জন্য কোদাল ছাড়া অন্য কোনো যন্ত্র ছিল না। সবাই এটিকে স্বেচ্ছাচারিতা এবং নিছক বোকামি মনে করছিল, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যত পরিশ্রমী হোক না কেন এবং যত সময় লাগুক না কেন, তার কখনো মনে হয়নি যে সে তার কাজে ব্যর্থ হবেন। সে প্রথম বছরে কেবল 600 মিটার খাল খনন করতে সক্ষম হয়েছিল। গর্ত খননের সময় কেবল মাটিই না, বরং পাথরও সরাতে হতো। কাজ চলাকালীন প্রবল বাতাসে তার খালটির অনেক ক্ষতি হতো, এ কারণে তাকে খালটি সম্পূর্ণ হবার আগেই সংস্কার করতে হয়। পাশাপাশি সে এটাও বুঝে গিয়েছিল এভাবে কাজ করতে হবে না, তাকে এমনভাবে খাল নির্মাণ করতে হবে যেটি রোদ ঝড় বৃষ্টি সব কিছুই সহ্য করতে পারে। নিজের ভুলগুলো থেকে উৎসাহ নিয়ে সে পুনরুদ্যমে আবারও কাজ শুরু করেন, কিন্তু মাঝপথে তার শরীর তার সঙ্গ ছেড়ে দেয়। অসুস্থতার কারণে সে তার কাজে যেতে পারছিল না। নাম্বার 4, কিন্তু এত ঝামেলার পরেও সে তার কাজকে বিদায় জানানোর কথা একবারও কল্পনা করেনি। সে সুস্থ হবার পরে আবারও তার কাজ শুরু করে, এভাবে সময় কাটতে থাকে এবং আস্তে আস্তে তার স্বপ্নের খাল
বাস্তবে রূপ নিতে থাকে। কিন্তু এটি সম্পূর্ণ হতে হতে ২০ বছর সময় লেগে যায়। নিজের স্বপ্ন পূরণ করতে সে যৌবন থেকে বার্ধক্যে নেমে আসে। সে ৫ কিলোমিটার লম্বা এবং ৩ মিটার চওড়া খালের কাজ করতেই থাকে। নাম্বার ৫, অবশেষে তার স্বপ্ন বাস্তবে রূপ নেয় এবং গ্রামবাসীও এটি দেখে অবাক হয়ে যায়। কিছু কিছু মানুষ তো এই চিন্তায় পড়ে যায়, তেমন কোনো পারদর্শিতা ছাড়া সে এত পারফেক্টভাবে কিভাবে খালটি নির্মাণ করল। আসলেই এই সম্পর্কে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও সে খালের সব কিছু একদম পারফেক্টভাবে সম্পন্ন করেছিল। এবং সুখবর হচ্ছে, খাল দিয়ে তার গ্রামে পানি আসতে থাকে। এই খালটির কারণে গ্রামের ৩০০০ মানুষ লাভবান হচ্ছিল। তাদের পাগলই তার জীবন যৌবন বিসর্জন দিয়ে তাদের জন্যই খালটি নির্মাণ করে দিল। নাম্বার ৬, খালের কারণে আস্তে আস্তে গ্রামের চেহারা বদলে যায়। যারা তার কথায় বিশ্বাস করত না, তারাও এর সুবিধা নিয়ে চাষাবাদ করতে পারছিল। যে জমিতে কখনো কেউ ফসল উৎপাদনের কথা চিন্তাও করেনি, সেখানেও তারা ফসল উৎপাদন শুরু করে। তার এই কাজ যখন জনসমক্ষে উঠে আসে, তখন মাহিন্দ্রা কোম্পানি তাকে এই ট্রাক্টরটি গিফট করে। কিছু কিছু মানুষের মতে তার চেয়েও অনেক বড় পুরস্কার প্রাপ্য ছিল। কিন্তু লুঙ্গি ভুইয়া বলে, সে কখনোই জনপ্রিয়তার জন্য এই কাজ করেনি। তার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে তার গ্রামবাসীদের গ্রামের বাইরে যাওয়া থেকে থামানো এবং গ্রামটিকে বিলুপ্ত হবার হাত থেকে রক্ষা করা। নাম্বার ৭, লুঙ্গি ভুইয়া গ্রামবাসীদের এত ঠাট্টা বিদ্রুপের পরেও সে কারো উপর রাগ করেননি। খালটি সম্পূর্ণ হবার পরেও সে কাউকে এটি ব্যবহার করা থেকে আটকাননি। নাম্বার ৮, তার এই কাজ যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন মানুষ দাবি তোলে যে তার এই কাজের জন্য সরকারকে তাকে টাকা দিয়ে পুরস্কৃত করা উচিত। কিন্তু সে বলে যে তার এটার প্রয়োজন নেই, সে তার নিজের গ্রামের জন্য এই কাজ করেছেন এবং এজন্য তার কারো টাকারই প্রয়োজন নেই। কি পরিমাণ মনোবল থাকলে একটি মানুষ তার সারা জীবনের ২০টি বছর এমন কাজে কাটিয়ে দেয়, সেটি আপনারাই ভাবুন। সে এটাও জানতো না যে সে তার কাজে আদৌ সফল হবে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এমনই মজার মজার ভিডিওস প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।